BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালের 30শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে বরিশাল 6 আসনের হালচাল। বরিশাল 6 সংসদীয় আসনটি বাকেরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। একটি পৌরসভা ও 14টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটি জাতীয় সংসদের 124তম আসন। 1991 সালের 27শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন 2,26,545 জন। ভোট প্রদান করেন 1,03,838 জন। নির্বাচনে বিএনপির মোহাম্মদ ইউনুস খান বিজয়ী হন। ধানে শেষ প্রতীকে তিনি পান 42,361 ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মুজিবুর রহমান তালুকদার। নৌকা প্রতীকে তিনি পান 27,189 ভোট। 1996 সালের 15ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহত করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন এই নির্বাচনে বিএনপির অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর এই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,47,473 জন। ভোট প্রদান করেন 1,519 জন। নির্বাচনে আওয়ামী লীগের সৈয়দ মাসুদ রেজা বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 41,864 ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আব্দুর রশিদ খান। ধানে শেষ প্রতীকে তিনি পান 34,038 ভোট। 2001 সালের 1 অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,25,421 জন। ভোট প্রদান করেন 1,35,456 জন। নির্বাচনে বিএনপির আবুল হোসেন খান বিজয়ী হন। ধানে শেষ প্রতীকে তিনি পান 54,318 ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সৈয়দ মাসুদ রেজা। নৌকা প্রতীকে তিনি পান 41,171 ভোট। 2008 সালের 29শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ছিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,86,300 জন। ভোট প্রদান করেন 1,55,916 জন। নির্বাচনে জাতীয় পার্টির এবিএম রুহুল আমিন হাওলাদার বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 89,338 ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আবুল হোসেন খান। ধানে শেষ প্রতীকে তিনি পান 55,110 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাতীয় পার্টির নাসরিন জাহান রত্না বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,45,842 জন। ভোট প্রদান করেন 1,93,338 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 7 জন। ধানে শেষ প্রতীকে বিএনপির আবুল হোসেন খান, লাঙ্গুল প্রতীকে জাতীয় পার্টির নাসরিন জাহান রত্না, মশাল প্রতীকে জাসদের মোহাম্মদ মহসিন, বাইসাইকেল প্রতীকে জাতীয় পার্টি মঞ্জুর খন্দকার মাহতাবুদ্দিন, তারা প্রতীকে জাতীয় সমাজতান্ত্রিক দল রবের একেএম নুরুল ইসলাম, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল ইসলাম আল আমিন, সিংহ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী তালুকদার ফারুক প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে জাতীয় পার্টির নাসরিন জাহান রত্না বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 1,59,398 ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আবুল হোসেন খান। ধানে শেষ প্রতীকে তিনি পান 13,658 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম সংসদে বিএনপি, সপ্তম সংসদে আওয়ামী লীগ এবং নবম, দশম ও একাদশ সংসদে জাতীয় পার্টি বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়।
জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 বরিশাল 6 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এ চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত ইসলামীর সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, বরিশাল 6 সংসদীয় আসনে 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 45.84% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 26.18%, বিএনপি 40.80%, জাতীয় পার্টি 18.77%, জামায়াত ইসলামী 2.13%, স্বতন্ত্র ও অন্যান্য 12.12% ভোট পায়। 1996 সালে সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 68.16% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 41.65%, বিএনপি 33.86%, জাতীয় পার্টি 15.58%, জামায়াত ইসলামী 2.00% ভোট পায়। স্বতন্ত্র অন্যান্য দল 6.91% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 60.09% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 30.39%, চার দলীয় জোট 40.10%, জাতীয় পার্টি 14.85%, স্বতন্ত্র ও অন্যান্য 14.66% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 82.78% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 58.75%, চার দলীয় জোট 35.56%, স্বতন্ত্র অন্যান্য 5.69% ভোট পায়। বরিশাল 6 বাকেরগঞ্জ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির এ বি এম রুহুল আমিন হালদারের স্ত্রী নাসরিন জাহান রত্না। তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির ঐক্য হলে নাসরিন সুলতানা রত্না আবারও আওয়ামী লীগের সমর্থন চাইবেন। সেক্ষেত্রে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মনোনয়ন দিবে না। আওয়ামী লীগ থেকে এই আসনে মনোনয়ন চাইবেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ মল্লিক, বাকেরগঞ্জের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু, সাবেক সংসদ সদস্য মরহুম মাসুদ রেজা স্ত্রী ও জেলা পরিষদের সদস্য আইরিন রেজা, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য পারভিন তালুকদারের স্বামী শিল্পপতি আওয়ামী লীগ নেতা ফারুক তালুকদার, বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু এবং যুবলীগ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশাহ। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান রাজন এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডক্টর শহীদুল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দলের কেন্দ্রীয় সহ অর্থ বিষয়ক সম্পাদক মালানা নুরুল ইসলাম আল আমিন, জাসদ ইনুর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন এবারও দলীয় মনোনয়ন চাইবেন। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, ভৌগোলিক কারণেই উপজেলাটিতে আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি খুবই মজবুত। স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা, পৌরসভা এমনকি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের জয় জয়কার। তবে ছাড় দিতে হয় শুধু সংসদ নির্বাচনে। শক্ত অবস্থানে থেকেও জোটগত কারণে জাতীয় পার্টিকে দিয়ে দিতে হচ্ছে বরিশাল 6 আসনটি। রাজনৈতিক সমীকরণ যেদিকে যাচ্ছে তাতে এবারও আওয়ামী লীগ মিত্রদের নিয়ে মহাজোট গঠন করতে পারে। সেক্ষেত্রে আবারও কপাল পূর্বে এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থীদের। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 124তম বরিশাল 6 সংসদীয় আসনটিতে জাতীয় পার্টির প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপি প্রার্থীর। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।